সম্পত্তির ভাগ না দেওয়ায় বাবাকে মেরে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে। জমি সম্পত্তি বিবাদের জেরে বাবাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ স্ত্রী সহ দুই ছেলের বিরুদ্ধে। প্রতিবাদ করলে স্ত্রী ও দুই ছেলের কাছে মার খেতে হতো বাবাকে। ঘটনাটি শান্তিপুর গোবিন্দপুর এলাকায় ঘটে। গতকাল রাত্রি 10টা নাগাদ ওই এলাকার বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাস তার স্ত্রী সহ দুই ছেলের সাথে জমি সম্পত্তি নিয়ে বিবাদ চরমে ওঠে। এরপর দুই ছেলে ও তার স্ত্রী রবীন্দ্রনাথ বিশ্বাসকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। রবীন্দ্রনাথ বাবু প্রতিবাদ করলে লোহার রড ও বাঁশ দিয়ে মারধর করে দুই ছেলে ও তার স্ত্রী। প্রাণে বাঁচতে তার ভাইপোদের ডেকে নিয়ে আসে। ভাইপোরা প্রতিবাদ করলে একই ঘটনা ঘটে ভাইপোদের সাথেও। অভিযোগ, রবীন্দ্রনাথের স্ত্রী আর তার দুই ছেলে, দুই কাকা ও তার জেঠিমাকে বেধড়ক মারধর করে। প্রত্যেকেই আহত অবস্থায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য যায়। যদিও ঘটনাকে কেন্দ্র করে থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানান রবীন্দ্রনাথ বিশ্বাস। ঘটনাটা হয়েছে আমার বাড়ি থেকে বাড়ি করছি কেমন নতুন বাড়ি করা কমপ্লিট হয়ে গেছে। আর ওরা কি বলছে, ওরা বলছে যে তোমার এখান থেকে নেমে চলে যাও। এখানে জায়গাও নেই, মানি না, বাপ বলে আমি ইয়ে করি না। এর আগেও মেরেছে দুদিন। আপনাকে যখন মারছিল ঠেকাতে গিয়ে এদেরকে মারধর করা হয়েছে? কাউকে আমি বলতে পারছি না রবীন্দ্রনাথ বিশ্বাস। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।